জনবহুল রাস্তায় গাড়ি চালানো শিখতে গিয়ে পরপর সাতটি মোটর বাইক এবং তিনটি সাইকেলকে ধাক্কা মারে চালক। সোমবার সকালে এই ঘটনাটি ঘটেছে হাওড়ার ডুমুরজলা এলাকায়। ঘটনায় অভিযুক্ত গাড়ি চালককে আটক করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রতিদিনের মতো ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় প্রাতঃভ্রমণকারীদের ভিড় ছিল। সেখানে তখন গাড়ি চালানো শিখছিলেন এক তরুণ। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সাতটি মোটর বাইক, একটি স্কুটার এবং তিনটি সাইকেলে ধাক্কা মারে গাড়িটি। স্কুটি ছিল এখানে, আমরা তো এখানে মর্নিং ওয়াক করতে যাই, এখানে রেখে আমরা এখানে বসছিল আমাদের দুটো বন্ধুরা, ওরা তো বেঁচে গেছে, মানে গাড়িটা রেখেই সাইড হয়েছে, আর ওনার স্কুটি আর এগুলো তো সব গেছে, তিনটে গাড়ি আমাদের গ্রুপে। রেগুলার আমরা আসি, মনে হচ্ছে কিছু খেয়েছি নাকি রাত্রিবেলা, আমরা তো এখানে ছিলাম না। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি 16-17 বছরের ছেলে গাড়ি চালানো শিখছিল। বোলেরো গাড়ি চালাতে গিয়ে সাতটি মোটর বাইক এবং তিনটি সাইকেলকে একদম গুড়িয়ে দিয়েছে। তারা ভাগ্যবান যে সেখানে এত লোক হাঁটতে আসার পরেও কারোর কিছু হয়নি। কিন্তু সেখানে এত লোক যখন প্রতিদিন সকালে মর্নিং ওয়াক করতে আসে, তখন সেখানে কেন এই ধরনের ঘটনা ঘটবে এমন প্রশ্নই তুলেছেন তারা। আজকে এরকম একটা এসে হাঁটতে চলে গেছি, তখন দেখলাম হঠাৎ করে একটা টাটা সুমো এসে নাকি এরকমভাবে মেরে ছাড়ে। অনেকগুলোই গাড়ি ছিল আর কি, অনেকগুলোই গাড়ি ছিল। এবার একজন আমারই এই সঙ্গে হাঁটে আমাদের গ্রুপে, সে খুব জোর বেঁচে গেছে আর কি, ওই এমএটি ফেলে সে দৌড়েছে, নাহলে সে স্পট হয়ে যেত। অন্য এক প্রত্যক্ষদর্শীর দাবি, তারা প্রতিদিন সেখানে হাঁটতে আসেন, অনেকেই গাড়ি চালানো শেখেন এখানে। এদিন ভয়াবহ ঘটনার সাক্ষী রইলেন তারা। অল্পের জন্য কোনো মতে প্রাণী বেঁচেছেন। যেখানে সকালে এত মানুষের জমায়েত হয়, সেখানে এই ধরনের ঘটনা না ঘটলেই ভালো হতো। পুলিশ প্রশাসনের কড়া ব্যবস্থা নেওয়া উচিত বলে তারা মনে করেন। একটা এমএটি গাড়ি তলায় রয়েছে, স্টিল নাও, সব থেকে ভাগ্য বলে এত লোক এখানে হাঁটতে আসে, কারোর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, এটা আমাদের সৌভাগ্য। কিন্তু এটা কতদিন চলে, সেটা আমাদের বক্তব্য কতদিন চলবে না? আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনের ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এর কোনো সুরাহা হচ্ছে না। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। শেষে রাস্তার ধারে রেলিংয়ে ধাক্কা মেরে গাড়িটি থেমে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বেশ কয়েকজন পথচারীও। প্রাতঃভ্রমণকারীরা ঘাতক গাড়ি এবং তার চালককে ধরে ফেলে। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে অভিযুক্ত তরুণকে গ্রেফতার করেছে। হাওড়া থেকে অরূপ রায়ের রিপোর্ট, ওমকার বাংলা।